দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে আপনারা দেখছিলেন আপনাদেরই বিভিন্ন ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন উত্তর এবং পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইমিগ্রেশন, ফ্যামিলি, লিটিগেশন এবং অন্যান্য আইন বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট এবং পাশাপাশি বিলেতের বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। এবং এই আলোচনার জন্যই আমাদের আজকের আয়োজন আইন অধিকার অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা আবারও এনটিভি ইউরোপকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে। আমরা দেখছি যে অনেক কলার আমাদের দীর্ঘক্ষণ ধরে লাইনে আছেন, আমরা দেরি করছি না, যেহেতু আমাদের আমরা লাস্ট সেগমেন্টে চলে এসেছি, আমরা অনেকগুলো কল নিব রাজা ভাই, আর আমরা একটা আপডেট দিব। আমরা আমাদের কোনো কলার কি স্টিল লাইনে আছেন? আমরা দুইটা কল নিয়ে তারপর একটা আপডেট নিয়ে নিব। কলার কে আছেন লাইনে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? জি ভাই, ভালো ভাই, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি ভাইয়া। আচ্ছা, আমার দুইটা কোয়েশ্চন ভাইয়া। জি, আমি এদেশে আসছিলাম 2009 এ স্টকহোমে। জি, আসার পরে আমার এক্স ওয়াইফের সাথে আমার মিটিং হওয়ার আগে প্রবলেম হয়ে গেছে, বা এই পর্যন্ত বাদে আমার এই যে ফাইনাল সেটেলমেন্ট হইতে পারি নাই। পরে আমি অবাস্তব হয়ে আছি, বাদে এখন আবার 2019 এ আমি আফটার ইসলামিক একটা মেরিট করছি। জি, তো মেরিট করার পরে আমার এই ওয়াইফের সাথে আমার একটা বেবি আসবে নেক্সট মান্থে। তো ইসলামিক মেরিট দেখাই আমি অ্যাপ্লিকেশন করছি ফ্যামিলি রুটে। আগের যে আমার মেরিট ছিল এটা ডিভোর্স হয় নাই, বোধ করি পেন্ডিং রয়েছে বোধ করি ইয়াতে। তো এখন এটা তো কতটুকু কার্যকর হবে? আমি 2 মাস হয়েছে আমি অ্যাপ্লিকেশন করছি ইসলামিক মেরিট দেখাই। ভাইয়া, যেটা আপনাকে যেমন সংক্ষেপে বলি, কারণ আমাদের সময় একটু কম, আপনার যদি বেবিটা হয়ে যায়, বাচ্চাটা হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি একটু অ্যাডভান্টেজেস পজিশনে থাকবেন। কারণ এই মুহূর্তে আপনার প্রবলেম হচ্ছে দুটো। একটা প্রবলেম হচ্ছে যে আপনার ওয়াইফকে আপনি তো ওয়াইফ হিসেবে দেখাতে পারছেন না, সেকেন্ড ওয়াইফকে আপনি তাকে দেখাতে হচ্ছে আনম্যারিড পার্টনার, কারণ যেহেতু আপনার ফার্স্ট ওয়াইফের সাথে এখনও ডিভোর্স হয়নি। সেক্ষেত্রে আপনি ব্রিটিশ আইন অনুযায়ী, ইংলিশ ল অনুযায়ী আপনার সেকেন্ড ম্যারেজ ইসলামিক ম্যারেজটাকে তারা স্বীকৃত করবে না, আপনাকে তারা আনম্যারিড পার্টনার হিসেবে দেখাবে। আনম্যারিড পার্টনারের সাথে সম্পর্ক দেখাতে গেলে 2 বছর একসাথে থাকতে হয়। যদি আপনি 2 বছর একসাথে না থাকেন, তাহলে কিন্তু আপনি যেটাকে বলি হিউম্যান রাইটসেরও কিন্তু বেনিফিটটা আপনি নিতে পারছেন না। তো ফলে এই যে বললাম যে আপনি দুটোতেই আপনার প্রবলেম হয়ে যাচ্ছে। এক হচ্ছে যে আপনার যেহেতু কোনো বাচ্চা আপাতত নাই, এবং সেকেন্ডলি যেহেতু আপনার পার্টনার যার সাথে আপনি আসেন তাকে তারা পার্টনারশিপ করবে না। এই ঘরে ওনার একটু বেবি আছেন, বেবি আসবেন। আচ্ছা আচ্ছা, বেবি যদি আসে, আল্লাহর রহমতে, তবে দেখবেন এটা আপনার জন্য একটা পজিটিভ ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনি তখন বেবিকে বেবির উপরে ভিত্তি করে যে আপনি একটা ব্রিটিশ বাচ্চার বাবা, এটা দেখিয়ে আপনি অ্যাপ্লাই করলে আমার ধারণা আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর একটা কোয়েশ্চন ভাই আমার, আমি বাংলা ছিল। শুনছি ভাইয়া, বলেন। জি, তো পাসওয়ার্ডে দিয়ে যাও, আমি নতুন একটা পাসওয়ার্ড বানাইছি বাংলাদেশ থেকে। তো এই পাসওয়ার্ডটা আমি হোমিশে দিতে পারি নাই, কারণ পাসওয়ার্ডটা ওদ্য আসছে, আমি অ্যাপ্লিকেশন ফাইল নাই। তখন আমি এই পাসওয়ার্ডকে আমি আপনাকে সেটেলমেন্ট পেতে গেলে আপনাকে 10-11 বছর ওয়েট করতে হবে, এবং 10-11 বছর পরে তখন লাইফ ইন দি ইউকে আজকের যে ফরমেটে টেস্ট আসছে সেই ফরমেটে তো আর টেস্ট আপনার থাকছে না। আপনি কোনোভাবেই সেটেলমেন্ট এই মুহূর্তে আপনি পেতে গেলে আজকের ল অনুযায়ী তারা যদি আজকে আপনাকে ভিসা দিয়েও দেয়, আপনাকে তারা 10 ইয়ারের রুটে ফেলে দেবে। ফলে 10-11 বছর পরে আপনার সেটেলমেন্টের প্রশ্ন উঠবে। ফলে আজকে এই টেস্টটা দিয়ে রেখে আপনার কোনো লাভই হচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলারের কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো, হ্যালো, হ্যালো। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল। জি জি, আপনার প্রশ্নটা করুন। জি, প্রশ্নটা, ন্যাশনালাইজেশনের জন্য অ্যাপ্লাই করব আমার ওয়াইফের। জি, তো ওইটার রিকোয়ারমেন্ট কি, পেপারগুলি লাগে আর কত টাকা লাগে ওইটার ফি? ন্যাচারালাইজেশনের জন্য ভাইয়া, ন্যাচারালাইজেশনের জন্য ডকুমেন্ট শুধুমাত্র লাগে, পাসপোর্ট লাগে, বিআরপি কার্ড লাগে, আর উনি যে
মানে উনি যে লাইফ ইন দি ইউকে পাশ করেছেন সেটার এভিডেন্স লাগে আর B1 লাগে। B1 এবং লাইফ ইন দি ইউকে উনি যদি সেটেলমেন্টের সময় অ্যাপ্লাই করে থাকেন এবং যদি তার ভ্যালিডিটি থেকে থাকে B1-এ, তাহলে উনি একই ডকুমেন্ট আবার ইউজ করতে পারবেন। এছাড়া যেটা লাগে, ওনার £1,330 ওনার ফি লাগবে, প্লাস ডকুমেন্ট সাবমিট করার জন্য £110 এবং ডকুমেন্ট স্ক্যান করার জন্য £49 এরকম লাগবে। আর আপনি অ্যাপ্লিকেশনের ফর্মটা ওনাকে ফিল আপ করে দিতে হবে, ওনাকে কোনো ওই উইকেন্ডের ফর্মই তাকে বলে দেবে কী কী ম্যান্ডেটরি ডকুমেন্ট আছে। তো এই যে যে চারটে ডকুমেন্টের কথা বললাম, এইগুলি হচ্ছে ওনার জন্য ম্যান্ডেটরি, আর অন্য ডকুমেন্টগুলো ম্যান্ডেটরি নয়। তো তারা যেটা তার তার এনআই কার্ড দিয়ে তারা চেক করে দেখবে তার ইকোনমিক কন্ট্রিবিউশন, তার কোনো ট্যাক্স আউটস্ট্যান্ডিং আছে কি না, কোনো পেমেন্ট আউটস্ট্যান্ডিং আছে কিনা, সিভিল জাজমেন্ট আছে কিনা, এগুলো তারা চেক করে দেখবে। আর অন্য যে কোনো ডকুমেন্ট আপনি সাবমিট করলেন সেগুলো হচ্ছে ওনার জন্য অক্সিলারি, এগুলো তো ওনার জন্য ম্যান্ডেটরি নয়। আচ্ছা, তো লাইফ ইন দ্য ইউকে আর B1 সার্টিফিকেট, সো B1টা এক্সপায়ার কতদিন থাকে? ভাইয়া সাধারণত B1 আপনার দু বছরের একটা ডেডলাইন থাকে। আপনি যারা সার্ভিস প্রোভাইডারের সাথে আপনি কথা বলে দেখেন এবং দেখবেন অনেক সময় ওই সার্টিফিকেটে হয়তো লেখা থাকবে, না থাকলে আপনি চেক করে দেখেন। নর্মালি এটাকে তারা বলে 2 years। আচ্ছা, 2 years পরে ওটা যদি হয় তাহলে আবার করতে হবে? হ্যাঁ, কিন্তু আপনি সার্ভিস প্রোভাইডারের সাথে আপনি আপনি কথা বলেন, তারা আপনাকে কি বলে। সেক্ষেত্রে ইনফর্ম করে দেওয়া উচিত এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ক্লিয়ার করে ফেলা উচিত। সিভিল জাজমেন্ট থাকলে কিন্তু এটা পেমেন্ট করলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়, কিন্তু এটা ডিক্লেয়ার করা লাগে। আমার নামে ছিল, বাট কেউ যদি ইনস্টলমেন্ট পে করতে থাকে সেক্ষেত্রে যদি ওদের সাথে একটা একটা ডিলে যাওয়া যায় তাহলে কোনো প্রবলেম নাই। জি, ধন্যবাদ রাজু ভাই। আমরা দুই একটা কল আমরা যদি সময় পাই নিব। আপনার যে ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্ট আপডেট বলতে, যেটা আমাদের কমিউনিটির জন্য, যেটা যে শামিমা বেগম জি আইএস ব্রাইট, তার যে তার যে লেটেস্ট যে অ্যাপিল, তো আমরা জানি যে এটা কিন্তু রিজেক্ট হয়েছে এবং এটা অনেক বেশি পলিটিক্যাল মোটিভেটেড, মজার মজার আর্গুমেন্ট এখানে হয়েছে। কোর্ট মনে করছে যে সিকিউরিটি কমিশন দ্বারা মনে করছে যে শামিমা বেগমের অটোমেটিক্যালি বাংলাদেশের নাগরিকত্ব আছে এবং তারা মানে এই পুরা কেসটা এত বেশি পলিটিসাইজড হয়েছে যে 15 বছরের একটা বালিকা তার কী বা বোঝার ক্ষমতা ছিল এবং সে চলে গেল। হ্যাঁ, সে ওখানে চলে গেল এবং সে তো এরা তো কোনো কিছু দেখাতে পারছে না কীভাবে এই এই মেয়েটি একটি সিকিউরিটি হুমকি হবে। এবং আমরা দেখলাম যে কীভাবে একদিনের ভিতরে হোম অফিস একটা ডিসিশন দিয়ে তার সিটিজেনশিপটা নিয়ে নিল। মানে আমরা তো হোম অফিস দেখি যে বছর পর বছর একটা ডিসিশন দিতে পারে না। আমার তো মনে হয়, আমার জানা মতে, আমরা এত বছর হোম অফিসে আমি ডিল করছি, এত কুইক বোধ আর কোনো ডিসিশন দেওয়া হয় নাই যেভাবে যেভাবে তার নাগরিকত্বটা কেড়ে নেওয়া হলো। এবং এটাকে নিয়ে যে বিরোধী দলের নেতা করবিন সাহেবকে তারা সমালোচনা করেছিলেন যে সে অপরাধ করে থাকুক, তাকে দেশে নিয়ে আসুক, নিয়ে তাকে বিচার করো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোর্ট কিন্তু ধরে নিচ্ছে যে তারা বাংলাদেশের আইনটা তারা ভালো করে বোঝে। দুইটা দুই পক্ষই দুজন এক্সপার্টকে ইনস্ট্রাকশন দিয়েছিল। এদেশের মানে গভর্নমেন্টের পক্ষে যিনি এক্সপার্ট ডক্টর হক, উনি বলেছেন যে বাংলাদেশের আইন অনুযায়ী ডুয়েল ন্যাশনালিটি হয় এবং যেহেতু শামিমা বেগম ব্রিটেনে জন্ম হলেও তার বাবা মা বাংলাদেশে বংশোদ্ভূত, ফলে অটোমেটিক্যালি তার ব্রিটিশ নাগরিকত্ব আছে, ফলে বাংলাদেশ নাগরিকত্ব আছে, ফলে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে নিলেও তিনি স্টেটলেস হবেন না। এবং বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে শামিমা বেগম বাংলাদেশে ওয়েলকাম নয়। সেক্ষেত্রে শামিমা বেগমের পক্ষের যিনি এক্সপার্ট, উনি যেটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড এবং সুপ্রিম কোর্টে গিয়ে কোনো রায় নিতে গেলে সরকার যে রকম রায় চাইবে সেরকম রায় সুপ্রিম কোর্ট বাইরে আসবে না, আর কোর্ট নিয়ে দেবে। তো এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ড্যামিং একটা ওপিনিয়ন যে যে সুপ্রিম কোর্ট ইয়ে নয়, নিরপেক্ষ নয়। তো এখন এই অবস্থার মধ্যে আসে, যদিও তারা স্বীকার করেছে যে যে অবস্থায় শামিমা বেগম যে ক্যাম্পে আসে সেই ক্যাম্পে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বা যে মানবতার পজিশনে তিনি আসেন সেটাতে তিনি হয়তো ইফেক্টিভলি তার অ্যাপিলে পার্টিসিপেট করতে পারবেন না। যাই হোক, পুরো জিনিসটাই এটা একটা রাজনৈতিক একটা স্টেটলেস থাকবে না অন্য কোনো দেশে, কিন্তু অ্যাপিলের আরও
দিক কিন্তু এখনো আছে, এটা কিন্তু কেবল ইজ জাস্ট স্টার্ট অফ দ্য ফাইটিং। এটা নিয়ে প্রচুর হইচই হবে এবং চলবেও, এবং যেটা হচ্ছে আমরা সবাই জানি যে শামিমা বেগমকে ওই সময় নাগরিকত্ব বাতিল করা হয়েছিল জাস্ট টু গেট সাম ভোট, ভোট পাওয়ার জন্য এই জিনিসটা করা হয়েছিল। তো সেটার কারণে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং শামিমা বেগমের মতো এরকম আরও কত মানুষ যে হয়েছে এই সম্পর্কে কিন্তু কোনো স্ট্যাটিস্টিক এখন পর্যন্ত সমাবেশ রিলিজ করেনি। জি ধন্যবাদ রেজা ভাই, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সোসাইটির জন্য অত্যন্ত একটি কনসার্ন বিষয়। আমি সর্বশেষ খবর যেটা দিতে পারি আজকে সকালের খবর, যে শামিমা বেগমের বাবা বুধে শামিমা বেগমের জন্য বাংলাদেশের নাগরিকত্বের জন্য প্রার্থনা করেছেন। ধন্যবাদ রেজা ভাই আপনাকে আপডেট দেওয়ার জন্য। আমরা আরো দুই একটা কল একটু নিয়ে নিব। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো কলার, কলার কে আছেন লাইনে? হ্যালো, জি ভাইয়া শুনছেন আপনি আমাদেরকে? জি আমার একটা কোয়েশ্চন আছে ভাই। জি বলুন ভাইয়া। আচ্ছা, আমি ব্যাপারি আইসা মদেশ। জি 2017 জি আমার ডিভোর্স হয়ে গেছে আর কি। জি 33 মাস ভিসা দেয় তো এর ভিতরে আমার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে ডিভোর্স লেটার ওটার সব আমি পাই দিছি। জি আমি বিয়ার এখন করছি সেকেন্ড ম্যারেজ। জি হাউটা রেজিস্টার করে দিয়েছি, এখন আমি কি তাওয়ার কম পাই? সেকেন্ড ম্যারেজ যেহেতু আপনি আপনি করেছেন, এখন আবার আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে 18,600 ইনকাম দেখিয়ে। আচ্ছা, মানে 18,600 আমার আছে, বাট ইউ আর মি বিয়ার রেজিস্টার করে দিয়েছি। জি এরপরে আমি যে টেস্ট আছে যেটা আটক দিয়েছি। জি এখন আবার আপনি আবার আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে আবার আপনাকে। ফ্রেশ করলে কিন্তু আবার আপনার ওই যে 5 বছরের যে নিয়মটা আবার নতুন করে স্টার্ট হবে। জি 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 ওকে ভাইয়া, থ্যাঙ্ক ইউ। জি আমি জানি, বাট আমার তো এখন ভিসা কাটল করছে না তারা। হ্যাঁ, ফলে ফলে এই ভিসাটা এক্সপায়ার হওয়ার আগেই আপনি ওই ভিসাটা করে দিবেন এক্সপ্লেন করে। আমার নেক্সট মান্থ ওই দিব ভিসা, মানে জি আপনি তার 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 আগেই আপনি এক্সপায়ার হওয়ার আগেই আপনি পুরো এক্সপ্লেনেশন দিয়ে আপনার যে ফার্স্ট ম্যারেজ ডিভোর্স হয়ে গেছে সেটা সার্টিফিকেট দিয়ে এবং যে সেকেন্ড ম্যারেজ হয়েছে সেটা সব ডকুমেন্ট দিয়ে আপনি পাঠিয়ে দেবেন। ওকে ভাইয়া, ওকে। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজা ভাই। আমরা একদম কাছাকাছি চলে এসেছি আমাদের সময়ের। আমরা লাস্ট যে একটা বিষয় আমরা মনে হয় একটু হাইলাইট করি না, সেটা হচ্ছে যে আমাদের ব্রিটেনের চ্যান্সেলর মানে সাডেনলি অন অফ সাডেনলি যেটা আনএক্সপেক্টেড আমরা দেখলাম, এবং সেখানে তার জায়গায় আরেকজন এশিয়ান কিন্তু এসেছেন। তো এটা ভালো, আমরা দেখছি যে এশিয়ানরাও গুরুত্বপূর্ণ পদগুলি, এখন তো অ্যাটর্নি জেনারেলও একজন এশীয় বংশোদ্ভূত, এটা বোঝা গিয়েছে যে মানে ওনার সাথে চ্যান্সেলর সাথে খুব বড় ধরনেরই একটা মানে বিরোধ বেঁধেছিল। কারণ উনি পরিষ্কারভাবে টিভিতে বলেছেন যে কোনো সেলফ রেসপেক্ট মানে আত্মসম্মান বোধ যার আছে এরকম কোনো মন্ত্রী ওই জায়গায় থাকতে পারেন, এই অবস্থায় থাকতে পারবেন না। নিশ্চয়ই খুব মারাত্মক প্রবলেম হয়েছে এবং এটা নিয়ে অনেকে ব্রিটেনের রাজনীতি তারা বলতে চাচ্ছে ব্রিটেনের রাজনীতি এখন আর রাজনীতি কালচার যে বিষয় বরিস জনসন কন্ট্রোল করছে না, এটা ওই যে তার যে ডমিনিক পলিটিক্যাল অ্যাডভাইজার জি ডমিনিক কামিংস, উনি জানি না ব্রিটেন এখন কোন দিকে যাচ্ছে ব্রেক্সিট এবং অন্যান্য সব কিছু নিয়ে। সবসময় আমাদের দেশ ব্রিটেন, আমরা অবশ্যই ব্রিটেনের অব্যাহত উন্নতি কামনা করি, আশা করি আল্লাহ রাব্বুল আমিন ব্রিটেনকে সঠিক পথে পরিচালিত করবেন। রেজা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আজকে আমরা এনটিভি ইউরোপকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। সাথে সাথে আপনারা যারা আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন ব্রিটেনে এবং ইউরোপের অন্যান্য জায়গা থেকে, এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা দেখছিলেন আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব, বিভিন্ন ইমিগ্রেশন ফ্যামিলি লিটিগেশন সংক্রান্ত প্রশ্নের জবাব আমরা দিয়েছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এক্সপ্লেইন করার জন্য। এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই আপনার নিকটস্থ সলিসিটার নিকটস্থ আইনজ্ঞর কাছে আপনারা আপনাদের পরামর্শ নেবেন, এটা আমাদের আশা করছি। এবং পাশাপাশি আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শেষ করছি। আমি মুজাহিদুল ইসলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।